আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের কোষবিভাজন সম্পর্কে আমরা পড়ছিলাম, তো আমাদের এখানে পড়ার সময় মাইটোসিস সম্পর্কে আমরা আলোচনা করছি। তো মাইটোসিসের মধ্যে প্রোফেজ আমরা ইতিমধ্যে পড়েছি, আজকে আমাদের বিষয়টা মেটাফেজ সম্পর্কে আমরা আলোচনা করব। তো মেটাফেজটা কি তার আগে আমরা একটা প্রোফেজ রিমাইন্ড করে নিই, তাহলে আমার মনে হয় ভালো হয়। তাহলে প্রোফেজে আমরা পেয়েছি যে জলটা বিজিত হয়েছে, জলটা বিজিত হওয়ার পর ক্রোমোজোমগুলো ঠিকমতো করে গঠিত হয়েছে এবং ক্রোমোজোম গঠনটা পুরোপুরি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটেছে। ক্রোমেটোফেজে পেয়েছি যে আমরা ওই ঘটনাটা ক্রোমেটোফেজে অ্যাক্টিভ হয়েছে যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে পর্দাটা নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস ওর বিলুপ্তি ঘটেছে। মেটাফিজে আমরা দেখছি কেমন ধরনের ঘটনা ঘটছে, তাহলে ওকে সমস্ত একটা কোষের মধ্যে নিউক্লিয়াস গুলো চারদিকে ক্রোমোজোম মিলে নিউক্লিয়াসের মানে কোষের ভিতরে চারদিকে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি দেখি যে আমরা গণবিক্ষণের সাহায্যে, তাহলে দেখা পাবো একমাত্র এই মেটাফিজের মধ্যে ক্রোমোজোম অংশ গুলো সুস্পষ্ট দেখতে পাওয়া যায়। প্রোফেজে মানে বিলুপ্ত শুরু হয়েছিল, ক্রোমেটোফেজে পেয়েছে যে আমরা নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে গেছে। এখন যদি ক্রোমোজোম গুলো দেখি, তাহলে ক্রোমোজোম গুলো মেটাফিজের মধ্যে সুস্পষ্ট দেখতে পাওয়া যায়। এটা কিন্তু একটা সবচেয়ে ক্ষণস্থায়ী এবং দ্বিতীয় দশা বলতে পারি, মেটাফেজ বলা আছে মানে পূর্বে বা মধ্যবর্তী আমরা বলি সাধারণত একটা দশা, সেটা হচ্ছে মেটাফেজ। তো এই মেটাফেজের মধ্যে কি কি ধরনের পরিবর্তন হয় বা ক্রোমোজোমের কি ধরনের পরিবর্তনগুলো ঘটেছে বা কি ঘটনাটা ঘটছে একটু দেখে নিই কেমন হয়। এটা ছবি করে দেওয়া আছে সাধারণত, তো এইটা দুই পাশে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে আমাদের যেহেতু সেন্ট্রোজোম নেই তাহলে আমাস্ট্রাম প্রকৃতি, এখানে সেন্ট্রোজোম করে দেওয়া আছে মোটা করে, তাহলে এটা আস্ট্রাম প্রকৃতি হয়েছে। তাহলে এখানে যে তন্তুটা মানে ব্যঙ্গতন্তু গঠনটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়, ব্যঙ্গতন্তু গঠনটা দেখা যায়। তাহলে এখানে হয়তো সেন্ট্রোজোমটা আছে, তাহলে এখান থেকে ব্যঙ্গতন্তুটা এখানে আমাদের ক্রোমোজোম গুলা হয়ে আছে, তাহলে ব্যঙ্গতন্তু হয়তো এখান থেকে প্রো একদম এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যদি দেখি, তাহলে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত পুরো ব্যঙ্গতন্তু গঠনটা সম্পূর্ণ হয়েছে। এখন এটার মধ্যে ক্রোমোজোম গুলা ক্রোমোজোমের এই যে সজ্জা রীতি মানে একেবারে মেডেল বড় বড় সেটা সজ্জা রীতি, সেটাকে বলা হয় কনগ্রিশন। কনগ্রিশন এটাকে বলা হচ্ছে কনগ্রিশন, মানে ক্রোমোজোমের একেবারে নিরক্ষ সজ্জার যে কিভাবে গঠনটা হচ্ছে সেটা হচ্ছে কনগ্রিশন। এখন সব ক্রোমোজোম গুলো একই ধরনের হয় না, বিভিন্ন রকম ক্রোমোজোম গুলো হয়, তাহলে যেগুলো অপেক্ষা কিন্তু ছোট ছোট ক্রোমোজোম, সেই ছোট ছোট ক্রোমোজোম গুলা এই কোষ যেটা কেন্দ্র আছে সেই কেন্দ্রের দিকে অবস্থান করে, এবং যেগুলো কিন্তু বড় বড় ক্রোমোজোম সেটা একেবারে পরিধি বরাবর, যেটা হচ্ছে এদিকে পরিধি বরাবর, এই পরিধি বরাবর সে বড় ক্রোমোজোম গুলা অবস্থান করে সাধারণত ওকে আমি থাকে। তাহলে এইখানের মধ্যে দেখো যার সাথে ক্রোমোজোম গুলা যুক্ত হয়েছে যে ব্যঙ্গতন্তু গুলো, সেই ব্যঙ্গতন্তু গুলোকে বলা হচ্ছে একটা ক্রোমোজোমাল ব্যঙ্গতন্তু। ক্রোমোজোমাল ব্যঙ্গতন্তু তার মানে ক্রোমোজোম গুলা যে ব্যঙ্গতন্তুর সাথে যুক্ত সেগুলো হচ্ছে ক্রোমোজোমাল ব্যঙ্গতন্তু। আবার কতগুলো আছে বা তন্তু বলতে পারে, তন্তু বলছি যে কতগুলো তন্তু আছে একেবারে এই মেরু থেকে এই মেরু পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে একটার সাথে একটা নিরবিচ্ছিন্ন ভাবে সংযুক্ত হয়ে আছে, এই তন্তু গুলোকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন তন্তু। নিরবিচ্ছিন্ন একটার সাথে আরেকটা পুরোপুরি বিচ্ছিন্ন না, নিরবিচ্ছিন্ন তন্তু। আর একটা তন্তু থাকে যেটাকে আমরা হয়তো যেটা আমরা এনাফেজ পড়বো, তখন দেখা পাবো যে ক্রোমোজোম গুলো যখন ভাগ হয় তখন দুটো ক্রোমোজোম এখানে একটা ক্রোমোজোম ভাগ হয়ে গেছে, নিচে একটা ক্রোমোজোম ভাগ হয়ে গেছে, তাহলে বাঁচের যে আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারযোগা তন্তু। যদি আমরা দেখি না যে এখানে বলছি ইন্টারযোগা তন্তু নেই, তাহলে আমরা এখানে বলছি দুটো দুজনের ক্রম আমরা তন্তু পাবো, যে ক্রোমোজোমা তন্তু একটা যদি ছিন্ন তন্তু, ক্রোমোজোমা তন্তু সেগুলো যার সাথে ক্রোমোজোমটা সংযুক্ত সেখানে যারা ক্রোমোজোমা তন্তু এবং যার সাথে একেবারে দু মেরু পর্যন্ত বিস্তৃত হয়ে আছে তন্তু সেখানে বিচ্ছিন্ন তন্তু। এই ঘটনা সাধারণত মেটাফেজের মধ্যে আমরা পরিলক্ষিত হয়। পরবর্তী বিষয় যেটা আমাদের আছে এনাফেজ, এনাফেজ আমরা পরবর্তী আলোচনা করবো। প্রোফেজের সাথে তুলনামূলকভাবে এনাফেজ মেটাফেজটা একটু ভালো করে